নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ উৎকর্ষ বাংলার পক্ষ থেকে 23টি জেলায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি আপনার ডিস্ট্রিক্টে আবেদন করতে চান এবং যার বেতন 11,000 থেকে 25,000 টাকা, তো আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আবেদন করতে পারেন, যা শূন্য পদ কিন্তু অনেকগুলোই রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব যে ন্যূনতম কত বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বাধিক কত বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, পরীক্ষা কী পদ্ধতিতে হবে, অর্থাৎ MCQ হবে না আপনার কম্পিউটার টেস্ট হবে, না কিভাবে পরীক্ষা হবে সেটাও আমরা জানব, সঙ্গে আপনি কোন পদের জন্য আবেদন করবেন বা আপনার কী যোগ্যতা থাকলে আপনি কোন পদের জন্য আবেদন করতে চাইছেন, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনি কোন পদের জন্য আবেদন করবেন, তো সেখানে কী যোগ্যতা লাগবে, আপনি যদি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করতে চান সেখানে আপনার কী যোগ্যতা লাগবে, তো ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিওটা। আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ হয়েছে, আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কিন্তু আমার মা তাড়াতাড়ি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনলাইনে আপনারা কিন্তু আপনাদের ওল্ড ভোটার কার্ডকে রিপ্লেস করতে পারেন PVC ডিজিটাল ভোটার কার্ডে। তো সেটা কিভাবে করবেন তার লিংক কিন্তু আই বটনে দেওয়া থাকবে, সঙ্গে PVC আধার কার্ডের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন, তার লিংক কিন্তু আধার কার্ডে দেওয়া থাকবে উপরে ডিসক্রিপশন বক্সে এবং সঙ্গে আই বাটনে আপনারা চেক করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে নোটিফিকেশনটা আপনাদেরকে আমি দেখাবো, তবে এই pbsses.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো দেখুন, প্রথমে আপনাদেরকে যেটা আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে 14/10/2020 এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। সেটা রয়েছে DPM অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, এছাড়াও রয়েছে আপনার PADEO এবং সঙ্গে BLS, এবং এটা হচ্ছে উৎকর্ষ বাংলার তরফে কিন্তু ডিপার্টমেন্টে আপনার নিয়োগ করা হবে, এবং যার মেয়াদ হচ্ছে দেখুন 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে। বয়স হতে হবে ন্যূনতম 23 বছর এবং সর্বাধিক কিন্তু 44 বছর। SC OBC ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় যেরকম আপনাদের ছাড় রয়েছে ছাড় পাবেন, সঙ্গে আপনাদের যে পরীক্ষা পরীক্ষা হচ্ছে আপনাদের 50 মার্কের পরীক্ষা হবে, রিটিন MCQ টাইপের প্রশ্ন হবে, প্র্যাকটিক্যাল টেস্টের জন্য আপনার 30 মার্ক থাকবে অর্থাৎ কম্পিউটার টেস্ট থাকবে, সঙ্গে আপনার কিন্তু 20 মার্কসের আপনার কিন্তু ইন্টারভিউ থাকবে অর্থাৎ পার্সোনাল যে ইন্টারভিউ সেটা কিন্তু থাকবে, এবং আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো পোস্টগুলো আগে আপনারা দেখে নিন, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, এর জন্য আপনাকে ন্যূনতম কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আপনার থাকতে হবে, সঙ্গে আপনাকে 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স হিসাবে আপনার কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনাকে মাইক্রোসফট অফিসের খুব ভালোভাবে দক্ষতা থাকতে হবে, সঙ্গে আপনার পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের উপর কিন্তু আরও বেশি ভালো করে দক্ষতা থাকতে হবে, সঙ্গে যেটা বলা হয়েছে শুড হ্যাভ এ রিটেন ইন ভার্বাল কমিউনিকেশন বেঙ্গল ইন ইংলিশ, এবং আপনাকে কিন্তু মানে বাংলা ভাষা এবং ইংরেজিতে কিন্তু ভালোভাবে লেখার দক্ষতা এবং বলার দক্ষতা থাকতে হবে, এবং এটাও আপনাকে দক্ষতা থাকতে হবে যে আপনি আপনার টিমকে কীভাবে হ্যান্ডেলিং করবেন। তো এর জন্য আপনার 25,000 টাকা বেতন রয়েছে। এরপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে SDPM, SDPM-এর ক্ষেত্রেও আপনার যদি লক্ষ্য করে থাকেন আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে 1 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এবং আপনার MS অফিসের উপরে ভালোভাবে দক্ষতা থাকতে হবে, MS অফিসের মধ্যে আপনার ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের উপরে দক্ষতা খুব ভালো থাকতে হবে, সঙ্গে আপনাকে বাংলা এবং ইংরেজিতে কিন্তু কথা বলা বা লেখার দক্ষতা থাকতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার টিমকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন তার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, যার বেতন হচ্ছে 20,000 টাকা। এরপরে যেটা চলে যাব সেটা হচ্ছে BLS অর্থাৎ ব্লক লেভেল স্টাফ, এখানে শুধুমাত্র প্লেন গ্র্যাজুয়েশন, সঙ্গে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, ওপর আপনার ডিপ্লোমা থাকতে হবে 1 ইয়ার, এখানে মেনশন করেনি কিন্তু 1 ইয়ার ডিপ্লোমা আপনাকে থাকতে হবে, এটা থাকলে ভালো, 6 ইয়ারে যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবেন, কারণ যেহেতু এখানে স্পেসিফিক কোনো ডেট বলে দেয়নি, এবং আপনাকে বাংলা ভাষায় খুব ভালোভাবে লেখার এবং বলার দক্ষতা থাকতে হবে, আপনাকে ট্রাভেল আপনি করতে পারবেন সেরকমের আপনাকে একটু থাকতে হবে, এছাড়াও আপনি কিন্তু আপনার ট্রেনিং প্রোভাইডারকে অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকে কীভাবে উঠে আসবেন তার যে দক্ষতা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। এরপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে PADEO অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, তো এর জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা মানে আপনাকে যে গ্র্যাজুয়েশনটা আপনার থাকতে হবে সেটা কিন্তু BCA-র উপর থাকতে হবে অর্থাৎ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এছাড়াও যদি আপনি MCA অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি হন সেটা তার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন, আপনাকে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রোসফট অফিসের উপরে খুব ভালোভাবে, এবং মাইক্রোসফট অফিসের উপরে আপনার কিন্তু ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এইগুলোর উপরে আরও বেশি আপনার দক্ষতা থাকতে হবে, সঙ্গে আপনাকে কিন্তু বাংলা ভাষায় এবং ইংরেজিতে দুটোরই কিন্তু লেখার
বা বলার যে দক্ষতা সেটা থাকতে হবে, এবং টাইপিং স্পিড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইপিং স্পিড অর্থাৎ ওয়ার্ড পার মিনিট, সেটা কিন্তু আপনাকে 30টি ওয়ার্ড পার মিনিট আপনাকে টাইপ করতে হবে, এবং সেটা নির্ভুলভাবে টাইপ করতে হবে, যার বেতন কিন্তু 11,000 টাকা। এবং দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে 14 তারিখ থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, 10টা থেকে শুরু হয়ে গেছে এবং চলবে কিন্তু 13-11 পর্যন্ত, ফ্রাইডে বিকেল 5টা পর্যন্ত। এবং এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। দেখুন ভ্যাকেন্সি সব থেকে দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি দেখুন টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনার হচ্ছে উপরের দিকে একটু লক্ষ্য করে দেখুন, উপরে দেখুন দেখুন ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে এবং এখানে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু বিএলএস ভ্যাকেন্সিতে, এবং তারপরে রয়েছে পিএডিও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরে। তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টে দেখে নেবেন যে আপনার কতগুলি এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, আপনি সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে আমরা চলে যাব যে অনলাইনে আপনি কিভাবে এটাকে আবেদন করবেন। দেখুন অনলাইনে আবেদন করবার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটি আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তো এখানে ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে রিক্রুটমেন্ট বলে দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট বলে একটি অপশন দেওয়া রয়েছে, এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই পেজটি ওপেন হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এসপিএম ডিপিএম টোটাল দেওয়া রয়েছে। এখানে সোজাসুজি দেখুন লিঙ্ক ফর অ্যাপ্লাইং দ্য অনলাইন পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এই লিঙ্কটিতে আপনাকে কিন্তু জাস্ট একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে, এখান থেকেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে দেখুন অ্যাপ্লিকেশন পোস্ট অর্থাৎ আপনি যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চাইছেন, তো জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তো আমি এখানে ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস এটা আমরা দেখাচ্ছি, কারণ এরই সব থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখুন অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে আবেদন করতে চাইছেন, তো আপনি সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে আপনি এখানে পুট করবেন। তো এরপরে আপনাকে দেখুন স্যালুটেশন দেওয়া চাইছে, অর্থাৎ আপনি মিস্টার মিসেস আপনার যা আপনি এখানে চুজ করবেন, ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। এখানে বাবার ক্ষেত্রে বাবার নামের ক্ষেত্রেও কিন্তু সেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তারপরে মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম, ফার্স্ট নেম, মিডিল নেম, মায়ের নেম, এখানে সার নেম দেবেন। এরপরে হচ্ছে রিলেশন উইথ দ্য গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনার যে বাড়ির যে আপনি গ্র্যাজুয়েশন মানে যে আপনার গার্ডিয়ান রয়েছেন সেই গার্ডিয়ানের সাথে আপনার সম্পর্ক কী, অর্থাৎ বাবা না মা না কে হন আপনি। তো আপনি যদি সন অফ করেন তাহলে সন অফ দেবেন, সন অফ দেওয়ার পর আপনার গার্ডিয়ানের নেম আপনার বাবার নাম দেবেন, আপনার মিডিল নেম দেবেন এবং আপনার লাস্ট নেম দেবেন। যদি আপনি এখানে অন্য কোনো গার্ডিয়ান চুজ করতে চান তাহলে আপনি কিন্তু দিতে পারেন। এরপরে আপনাকে ক্যাটাগরি অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি না জেনারেল সেটা আপনাকে এখানে চুজ করতে হবে। রিলিজিয়ান আপনি এখানে দিতে হবে, হিন্দু, মুসলিম, জৈন, শিখ যা যা রয়েছে আপনার রয়েছে দেবেন, এবং এর মধ্যে যদি কোনোটি আপনার ম্যাচ না করে তাহলে আদার্সে আপনি ক্লিক করবেন। এরপর ডেট অফ বার্থ দেবেন অ্যাজ পার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এরপরে এবং এক এক বড় দুবারে কিন্তু এটা অটোমেটিক আপনার নিয়ে নেবে। জেন্ডার আপনাকে দিতে হবে মেল না ফিমেল আপনি এখানে দেবেন, এবং যদি মেল ফিমেলের মধ্যে না হন অর্থাৎ যদি আপনার টেঞ্জার হয় তাহলে কিন্তু আপনি এখানে আদার্সে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে যেটা আপনাকে দিতে হবে আইডি কার্ড টাইপ, আইডি কার্ড টাইপ আপনি ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, আপনার যেটা আপনার হাতের সামনে থাকবে সেটাই আপনি দেবেন। তবে লক্ষ্য রাখবেন যে আপনার যে আইডেন্টি কার্ডের সাথে আপনার নামটা ম্যাচ করবে সেটাই কিন্তু আপনি দেবেন। এরপর সেই আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, এবং যদি আপনি এক্স সার্ভিস ম্যান হন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না হন তাহলে নো করবেন। এরপরে দেখুন পার্সন উইথ ডিসেবিলিটি এটা আপনি নো করবেন, যদি আপনার ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি ইয়েস করবেন, এবং সঙ্গে যেন তার সার্টিফিকেট থাকে। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান এটা কিন্তু বাই ডিফল্টে আপনার একই রয়েছে। এরপরে আপনাকে এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, স্ট্রিট, টোটাল ডিটেলসটা আপনি এখানে পুট করে দেবেন, পুলিশ স্টেশন, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিভিশন, আপনার ব্লক, আপনার পিনকোড দেবেন। এবং যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সমান হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে জাস্ট একটি টিক চিহ্ন করবেন, আর যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু পুনরায় এই কলমটি আপনি আবার ফিল আপ করবেন। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, সেকেন্ডারি মোবাইল নাম্বার দেবেন, দুটো মোবাইল নাম্বার এখানে আপনি দেবেন, সঙ্গে আপনার একটি রেজিস্টার্ড ইমেল আইডি অর্থাৎ যেটা অ্যাক্টিভ ইমেল আইডি সেটা কিন্তু দেবেন, কারণ পুরো কমিউনিকেশন কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং সঙ্গে আপনার ইমেল আইডির মারফত কিন্তু হবে। এরপরে আমরা চলে যাব এডুকেশনাল কোয়ালিফিকেশানে। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশানে প্রথমে আপনার মাধ্যমিক আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি এখানে লিখবেন মাধ্যমিক কোন বোর্ড থেকে করেছেন এবং পার্সেন্টেজ কত ছিল, কত সালে পাস করেছেন। সেকেন্ড হচ্ছে হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে করেছেন, মানে তারপরে হচ্ছে আপনার পার্সেন্টেজ কত, কত সালে পাস করেছেন। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম, যে এটাকে চুজ করবেন এখানে আপনাকে আপনার যে এটা রয়েছে মানে আপনার কোন এতে স্ট্রিম থেকে করেছেন সেই স্ট্রিমটা আপনি এখানে চুজ করবেন। চুজ করবার পর কোন কলেজ বা ইউনিভার্সিটি নাম দেবেন, সঙ্গে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ এবং আপনার ইয়ার অফ পাসিং। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম ডিটেলস আপনি এখানে চুজ করে দেবেন। এরপরে চলে যাবো আমরা কম্পিউটার সার্টিফিকেশানে।
এবারে দেখুন এখানে জানতে চাইছে ডু ইউ হ্যাভ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট, আপনাকে এটা ইয়েস করতে হবে। ইয়েস করবার পর এখানে ছেড়ে দেবেন, এখানে কিছু আপনাকে ডিটেলস এন্ট্রি করতে হচ্ছে না। এরপরে যদি এক্সপিরিয়েন্স আপনার কিছু থেকে থাকে তাহলে আপনি এখানে এই ঘরটা কিন্তু পূরণ করবেন। এরপরে চলে যাবে সাপোর্টিং ডকুমেন্টস অনলি ফর জেপিজি অর জেপিইজি উইথ দ্য 20 GB সাইজ। ফটোগ্রাফ আপনাকে এখানে দিতে হবে, দেখুন ফটোগ্রাফের সাইজ কিন্তু যেন 20 GB উপরে না হয়, সঙ্গে আপনার সিগনেচার সেটাও যেন 20 GB উপরে না হয়। এরপরে আপনাকে এখানে ডিক্লারেশন একটি ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই যে ক্যাপচা দেওয়া রয়েছে ক্যাপচাটা আপনাকে এখানে আপনি লিখবেন। লেখার পর এখানে দেখুন একটা জিনিস অপশন বলে দিয়েছে, নোট বিফোর সাবমিট দ্য পিল ভেরিফাই ডিটেলস, ওয়ান সাবমিটেড ইউ ক্যান ইট বান মডিফাই। একবার যদি আপনি সাবমিট করে দেন দ্বিতীয়বার কিন্তু আপনি এটাকে কোনোভাবে আর এডিট বা চেঞ্জ করতে পারবেন না। তো সুতরাং পুরো ডিটেলসটা সাবমিট করবার আগে একবার অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নেবেন, দেখে নেবার পর আপনি কিন্তু সাবমিট করে নেবেন। এবং সাবমিট করবার পর আপনার সামনে একটি কিন্তু যে রেজিস্টার নাম্বার দেয় সেই নাম্বারটি আপনাকে দেবে, সেই নাম্বারটি কিন্তু আপনি খুব যত্ন সহকারে রেখে দেবেন অথবা এক কপি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি খুব সহজেই উৎকর্ষ বাংলা তরফ থেকে বিভিন্ন পোস্টের জন্য আপনি আবেদন করতে পারেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।